आई झुक चली गेट हमारा गेट कुछ ছমাস যে কষ্ট পেয়েছি আমরা সেটা কিন্তু কেউই দেখে না, ম্যানেজমেন্ট দেখেছে না, প্রশাসনের লোক দেখেছে না, মানে প্রশাসনিক তো দূরে থাকুক, ম্যানেজমেন্টও তার সঙ্গে পিছিয়ে আছে, আর কি বলবো, আমাদের অসুবিধার কথা দুঃখের কথা কাকে বলতে যাবো। কি শর্তে খুললো? হ্যাঁ, কি শর্তে খুললো? শর্ত তো অনেক কিছুই আছে, এখন জানি না কি কি শর্ত, ওটা তো এখনো প্রচার হয়নি, যখন মিট মিটিং হবে তখন জানা যাবে। এখন কি নর্মাল যেভাবে কাজ হবে সেরকমই বলছে কাজ? আমরা কন্ট্রাক্টর লেবার আমাদের ডেকেছে, আমরা কাজ করব। আচ্ছা, কত শ্রমিক আছেন আপনার এখানে? কন্ট্রাক্টর লেবার কত আছে ধরুন, পাঞ্চিং নন পাঞ্চিং নিয়ে হয়তো 400-450 ছেলে হবে। আর মানে আপনাদের পাশে তো এখানকার একটা করে যে খোলা, কিন্তু যতক্ষণ না একটা মানে কমপ্লিট এগ্রিমেন্ট হচ্ছে ততক্ষণ তো কোম্পানিও ছাড়বে না। না, এবার কি কতটা কি হয়েছে আমরা তো ডিটেলস জানি না, যখন গেট মিটিং হবে জানতে পারবো তখন। কি নাম আপনার? আমার নাম তপন দেব। নারী সৃষ্টি এবং সৃজনশীল সম্ভার আগামী 7-8-9 জানুয়ারি আয়োজন করতে চলেছে একটি এক্সিবিশন কামসেল। দুপুর 12টা থেকে রাত 8:30 পর্যন্ত তরুণ তীর্থ প্রাঙ্গণে এই মেলা চলবে 3 দিন ব্যাপী। এখানে থাকছে মেয়েদের হাতের তৈরি নানান রকম সামগ্রী, শাড়ি, শীতবস্ত্র, মাস্ক, টুপি এবং আরও অনেক কিছু। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে শীতের পিঠে পুলি নলেন গুড়ের পায়েস। তাই সকলের রইল সাদর অভ্যর্থনা তরুণ তীর্থ প্রাঙ্গণ 12টা থেকে 8:30, 7-8-9 জানুয়ারি।